জনব খেলার খবর থাকছে ক্রিকেট ব্যাপক জল ঘোলা করার পর অবশেষে আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপ দু হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ শুরুতে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে সেখানে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয় পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নজম শেঠির প্রস্তাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় তিনি সর্বস্ত পাকিস্তান ও নেপালের ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের সময় বিকেল তিনটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান যা পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একত্রিশ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ আয়োজক শ্রীলঙ্কা এদিকে আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্রথম অনুশীলন করবে টাইগাররা